প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরটিভির স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন অ্যাপোলো হসপিটালস ডক্টরস প্রেসক্রিপশন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসেন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে হৃদরোগের সমস্যা। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের দেশের অত্যন্ত জনপ্রিয় এবং স্বনামধন্য একজন চিকিৎসক। পরিচয় করে দিচ্ছি তার সাথে, অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহাবুদ্দিন তালুকদার, সিনিয়র কনসালটেন্ট ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজি, অ্যাপোলো হসপিটালস ঢাকা। কথা বলছি এই বিষয়টি নিয়ে যেটি হৃদরোগের সমস্যা, নিশ্চয়ই আপনাদের উপকারে আসবে। থাকুন আমাদের সাথে। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে, স্বাগত দর্শকবৃন্দকে। খুবই গুরুত্বপূর্ণ, একেবারেই শুরুতেই আমি যে বিষয়টি বলেছি যে অন্যান্য অঙ্গের মধ্যে তুলনামূলকভাবে হার্টের সমস্যা নিয়ে বিভ্রান্তিতে পড়ে যায় অনেকেই বিভিন্ন কারণে। তো এই কারণেই আমরা এই বিষয়টি নিয়ে আপনার সামনে হাজির হয়েছি। এবং এই বিষয়টি শুরুতেই যদি একটু জানতে চাই যে সাধারণ কী কী সমস্যা সাধারণত হার্টে হয়ে থাকে বা হৃদরোগজনিত কী কী সমস্যায় ভুগে থাকে সবাই? হৃদরোগের সমস্যা যদি আপনি বলেন তাহলে শুরু করতে হবে জন্মগত হৃদরোগ সমস্যা, জন্মের পরে হৃদরোগ সমস্যা। জন্মগত হৃদরোগ সমস্যা সাধারণত আমাদের পেডিয়াট্রিক কার্ডিওলজি যারা আছে তারা ডিল করে। কিছু কিছু জন্মগত সমস্যা আছে, ইমিডিয়েটলি ট্রিটমেন্ট করতে হয় না, পেশেন্ট মারা যায়। আর কিছু কিছু সমস্যাগুলো নিয়ে তারাও বেঁচে থাকে বা ক্রিপলভাবে বেঁচে থাকে, গ্রোথ মানে হয় না, মানে আপনার ওনার স্কুলে ব্যাক বেঞ্চার হয়, স্বাস্থ্য খারাপ হয়, নীল হয়ে যায়, আর হাঁপাতে থাকে। এগুলো আস্তে 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 যখন অ্যাড্রেস করা না হয়, বড় হয়ে তখন আমাদের কাছে আসে। বাট এটা আগেই চিকিৎসা করা যেত, সমাধান যেত, এবং সমাধান করলে বাচ্চাটা ভবিষ্যৎ খুব ভালো হয় এবং সাধারণ মানুষের মধ্যে জীবনযাপন করতে পারে। তারপরে হৃদরোগের সমস্যা যেগুলো হয় সেটা আপনার ব্লাড প্রেশার থেকে শুরু করে হৃদরোগজনিত ভালভের সমস্যা, যেমন রিমাটিক হার্ট ডিজিজ নিয়ে অনেক সময় আসে, তারা আমাদের কাছে দেখা যাচ্ছে হার্ট ফেলিউর নিয়ে আসে। তারপর যেগুলো হয় বুকের ব্যথা, হৃদরোগের রক্তনালীতে, যেমন হাতে যেমন রক্তনালীতে আছে, হৃদরোগের উপরে রক্তনালী আছে, হৃদরোগের কোনো ব্লকেজ হলে সে ইস্কেমিয়া বলি আমরা, ইস্কেমিক হার্ট ডিজিজ বলি, অথবা ধমনী সংক্রান্ত যেটা সবাই মানে সবার মধ্যে প্রচলিত হার্ট অ্যাটাক, হার্ট অ্যাটাক। তো ওই ধরনের হার্ট অ্যাটাক নিয়ে আসলে তো আমরা বুঝতে পারি, কিন্তু তার আগে কিছু কিছু উপসর্গ আসে, যেমন হাঁটলে হাঁপায় যায়, আপনার বুকে চাপ ধরে, অথবা মাড়িতে চেপে ধরে, অথবা দাঁতে ব্যথা হয়, অথবা অনেক সময় দেখা যায় আমাদের পেশেন্ট গ্যাস বয়স বলে আসে। আসলে দেখা যাচ্ছে 60% কেসে 60% কেসে ওটা গ্যাস না, আসলে ওইটাই হার্টের সমস্যা ছিল। আলটিমেটলি আমাদের কাছে যখন আসে দেখা যাচ্ছে হার্ট অ্যাটাক নিয়ে আসছে। আমরা যেটা সাধারণত আমাদের আউটডোর পেশেন্টরা ডিল করি, বুকে ব্যথা নিয়ে আসে, সেই ব্যথাটা স্পেসিফিক হার্টের জন্য হতে পারে, হার্টের জন্য নাও হতে পারে, বাট এই হার্টের জন্য ব্যথাটা স্পেসিফিক কিছু ক্রাইটেরিয়া আছে। ক্রাইটেরিয়া সেটি স্যার হয়তো আপনাকে এখনই আমি জিজ্ঞেস করতাম যে আমরা তো জানি যে বুকে ব্যথা বা হার্টের অসুখের সাথে বুকে ব্যথার একটা বড় সম্পর্ক রয়েছে। এই বুকে ব্যথাটার ধরন ঠিক কি ধরনের হলে সেটি সাধারণ মানুষ বুঝবে। সাধারণত যেটা বুকে যে কোনো ব্যথা হোক না কেন, স্পেশালি যদি বুকে ব্যথা আপনার নাও হয়, এই মিড লাইন যদি হয়, এই চিন থেকে শুরু করে মাঝখান থেকে শুরু করে আম্বিলিকাস পেটের নাভি পর্যন্ত কোনো ব্যথা যদি হয়, এবং সেটা যদি চেপে আসে, এবং সেটা যদি শ্বাসকষ্টে হতে হয় অথবা ভারভার কিছু লাগে, তাহলে আমাদেরকে আগে প্রমাণ করতে হবে এটা হার্টের ব্যথা নয়। বাট আমাদের যে যা প্রচলিত যেটা দেখি আমরা সাধারণত বলে এখানে ব্যথা, এখানে ব্যথা, নিঃশ্বাস নিলে ব্যথা হয়, হাত ঘুরলে ব্যথা হয়, অথবা ঘুমাইলে ব্যথা হয়, সচরাচর এই ব্যথাগুলো এরকম হার্টের ব্যথা এরকম হয় না। হার্টের ব্যথা আপনাকে স্কুইজিং পেন মানে হচ্ছে আপনাকে চেপে ধরছে, আচ্ছা, শ্বাসকষ্ট হবে মানে হচ্ছে বুকের উপরে একটা পাথর দিয়ে চেপে আসে, অথবা দেখা যাচ্ছে চোকিং হচ্ছে, হাঁটতেছেন আপনি গলাটা চেপে আসতেছে, অথবা হাতগুলো ঝিমঝিম করতেছে। এইটা হলো স্পেসিফিক, মানে এটা করে আমরা করোনারি অ্যাকুট করোনারি মানে অ্যাকুট এটাকে বলা হয় অ্যাঞ্জিনা, অ্যাঞ্জিনা বলা হয়। আর যেটা হলো অ্যাটিপিক্যাল অ্যাঞ্জিনা অনেক সময় হয়। অ্যাটিপিক্যাল অ্যাঞ্জিনা কী ধরনের, দেখা যাচ্ছে একটু হাঁটলো, শ্বাসকষ্ট হলো, মানে বসলে আবার ঠিক হয়ে গেলো, ওগুলোকে অ্যাড্রেস করা হয় না, পেশেন্ট ওরকম পাত্তা দেয় না, বিশেষ করে ডায়াবেটিক পেশেন্টদের। আর অনেক সময় দেখা যাচ্ছে পেশেন্টগুলো এমনভাবে আমাদের কাছে আসে, সেই পেশেন্টগুলোকে আমাদের যখন বলে তখন মনে হচ্ছে সে আসলে হার্টের ব্যথা নিয়ে ভুগতেছিল, কিন্তু আমাদেরকে কোনো ডাক্তারের কাছে কখনো সে অ্যাড্রেস করেনি। আচ্ছা আচ্ছা, এমন সময় আসে ততদিনে অনেক জটিলতা ডেভেলপ করে যায়।
তো আমরা চাই না আসলে অতদিন পর্যন্ত যাক, আর আরেকটু জানতে চাইবো আপনার কাছে যে যখন এই জাতীয় সমস্যা নিয়ে আসে, বুকে ব্যথা কিংবা তার আনুষঙ্গিক যে উপসর্গগুলোর কথা আপনি বলেছেন, এই জাতীয় সমস্যা নিয়ে যখন আসে রোগ নির্ধারণের কিছু পদ্ধতি নিশ্চয়ই আছে যাতে আপনারা নিশ্চিত হন, কিছুটা ক্লিনিক্যালি তো আপনারা বুঝে যান যে রোগীর হৃদরোগজনিত সমস্যা কিনা, কিন্তু সেটি নিশ্চিত হওয়ার জন্য কী কী ধরনের রোগ নির্ণয় পদ্ধতি? আমরা সবচেয়ে পেশেন্ট মানে ডায়াগনোসিস করে যে প্রথম দরকার হিস্ট্রি, আচ্ছা, সেটা পেশেন্টের ক্লিনিক্যাল হিস্ট্রি মানে সিমটম মানে উপসর্গ, তারপর হিস্ট্রি নিতে হবে আপনার বেসিক তার বংশে এই হার্টের কোনো সমস্যা ছিল কিনা, বংশে কেউ হার্ট ডিজিজে মারা গেছে কিনা, বংশে কেউ অল্প বয়সে মানে হঠাৎ করে মারা গেছে কিনা, অথবা বংশে করে বাইপাস হয়েছে কিনা, তার বংশের আত্মীয় স্বজন সেটা ভার্টিক্যাল মানে বাবা চাচা হতে পারে অথবা নানা দাদা হতে পারে অথবা হরিজন্টাল, তার মানে হৃদরোগের সমস্যা হওয়ার পেছনে এগুলো একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। ফ্যাক্টরের প্রথম ফ্যাক্টর যেটা সেটা হলো বংশগত, এই হিস্ট্রিগুলো নিব, তার ডায়াবেটিস আছে কিনা নিব, তার ব্লাড প্রেশার ছিল কিনা, স্মোক করে কিনা এবং তার কোলেস্ট্রল অনেক থেকে বেশি আছে কিনা, সে ইরেগুলার লাইফ লিড করে কিনা, অথবা মনে করেন আপনার ব্যাড লাইফ যেটাকে বলে আমরা ড্রাগ অ্যাবিউজ কিনা, আচ্ছা, এগুলো হিস্ট্রি নেওয়ার পরে আমরা ক্লিনিক্যাল হিস্ট্রি নেই, পেশেন্ট ব্যথাটা কেমন, কী করলে হয়, কী করলে বাড়ে, কী করলে মানে কমে এবং কোথায় কোথায় ছড়ে যায়, ব্যথা হলে কীরকম হয়, যেমন বমি হয় কিনা, ঘাম হয় কিনা, অথবা আপনার সে অজ্ঞান হয়ে গেছিলো কিনা, অথবা বুকটা ধরপড় করে কিনা, এইসব দেখলে আমরা মোটামুটি 80% ডায়াগনোসিস করতে পারি যে পেশেন্টটার এটা ক্লিনিক্যালি আমার কাছে মনে হচ্ছে যেটা হার্টের ব্যথা। তখন আমরা প্রথমে যে বেসিক কিছু ইনভেস্টিগেশন সেটা ইসিজি, ইকো, ট্রেডমিল অর্থাৎ দৌড়ে যেয়ে চেষ্টা করি, ট্রেডমিল করার পরে আমরা কনক্লুশনে আসতে পারি, আসার পরে আমরা তাকে যদি ওরকম মনে করি যে পেশেন্টটা হ্যাঁ এখন একটা অ্যানজিওগ্রাম করা দরকার, সেটা সিটি অ্যানজিওগ্রাম হোক অথবা মানে আমাদের কনভেনশনাল অ্যানজিওগ্রাম যেটা হাত দিয়ে অথবা পা দিয়ে করা হয়, সাধারণত এখন হাত দিয়ে করা হয়, 90% কাছে হাত দিয়ে অ্যানজিওগ্রাম করে, খুব সহজ পদ্ধতি, এতে কোনো ব্যথাও হয় না, ইভেন একটা আপনি ইনসুলিন ইনজেকশন দিলে যে ব্যথাটুকু হয় সেই ব্যথাটুকুতে। আচ্ছা, অ্যানজিওগ্রাম নিয়ে আমরা আরেকটু আলোচনা করব, কারণ এটি নিয়েও কিন্তু অনেক বিভ্রান্তি রয়েছে, ভয় রয়েছে, ভীতি কাজ করে, অনেকে করতে চায় না, সেটিও রোগ নির্ণয়ের একটি বিশেষ পদ্ধতি এবং খুব কার্যকরী একটি পদ্ধতি হার্টের আর্টারি ব্লক নির্ণয় করার জন্য। তার আগে একটু জানতে চাইবো বুকে ব্যথা, এটি নিয়েই আরেকটু জানবো আমরা যে বুকে ব্যথার কিছু ধরন থাকে, যেমন কিছু কিছু ক্ষেত্রে যখন আমরা কাজ করছি বা কেউ যদি রোগী যখন কাজ করে বা অ্যাক্টিভ থাকে তখন বুকে ব্যথাটা বাড়ে, অনেকে আছে যখন বসে যায় বা রেস্টিং কন্ডিশনে থাকে তখন বুকে ব্যথা হয়, এই দুটো বুকে ব্যথার মধ্যে পার্থক্য কি? দুটোই কি হার্টের সমস্যা? আসলে হার্টের ব্যথাটা সাধারণত রেস্ট অবস্থায় হয় না, যদি রেস্ট অবস্থায় আর কোনো বুকে ব্যথা হয় এটা যদি 20 মিনিট সাস্টেইন করে, মনে করতে আপনার হার্ট অ্যাটাক চলতেছে, আচ্ছা, রেস্টিং পেইন অলওয়েজ ডেঞ্জারাস, হ্যাঁ, হার্ট অ্যাটাক যদি হার্ট জনিত হয়, যদি হৃদরোগ জনিত হয়, রেস্টিং পেইন অনেক কারণ, মাস্কুলার পেইন হতে পারে, মাস্কুলার মাসল জন্য হতে পারে, ইসোফেগাস আছে, লাংস আছে, অনেক কারণ আছে, বাট হার্ট সাধারণত রেস্ট পেইন হার্টে হয় না, যদি হার্টে রেস্ট পেইন হয় তাহলে মনে করতে হার্ট অ্যাটাক চলতেছে, ইউ ইমিডিয়েটলি আপনাকে হসপিটাল যেতে হবে। রোগী কিভাবে বুঝবে, রোগীর বোঝার উপায়? রোগী আপনাকে, আমাদের একটা কথা আছে যে আপনার যখন হার্টের পেইন হয় ওই পেইনই আপনাকে বলবে আমাকে হসপিটাল নিয়ে যাও, বডি আপনাকে বলবে, শরীর আপনাকে, মন আপনাকে বলবে আমাকে হসপিটাল নিয়ে যাও, দ্যাট মিন্স আমার হার্ট অ্যাটাক চলতেছে, আর সে নিজেই বলবে যে আমার এরকম অবস্থা আছে, আমাকে এখন সবাই কিন্তু হসপিটাল আসে না, যারা এরকম মনে করে ওই সময় যারা হার্ট অ্যাটাক চলছে তারা মনে করতেছে যে আমার হার্ট অ্যাটাক চলতেছে আমি বাঁচবো না, অথবা আমার সুইটিং হচ্ছে, আমার বুকে চেপে ধরছে, শ্বাসকষ্ট হচ্ছে, বুকে ব্যথা হচ্ছে, আমাকে তাড়াতাড়ি হসপিটাল নিয়ে চলো, এটা হলো টিপিক্যাল, বাট তার আগে আসা উচিত। আচ্ছা, তার আগে আসা ওই পেশেন্ট যদি আপনি হিস্ট্রি নেন দেখবেন যে তার আগে শিরে উঠলে একটু শ্বাসকষ্ট হতো অথবা বুকে ব্যথা হতো, বুকটা চেপে ধরতো, রেস্ট নিলে কমে যেত, ওই অবস্থা আমাদের কাছে আসলে আমাদের যত দ্রুত সম্ভব আসা উচিত, সেটি হচ্ছে সবচেয়ে বড়। এবং ওখানে হসপিটালে যাওয়ার পরে আপনারা কিভাবে সেই রোগীটি ম্যানেজ করেন সেটি নিয়ে আমরা জানবো, একটা বিরতির সময় এসেছে। প্রিয় দর্শক, আরটিভির সাপ্তাহিক আয়োজন অ্যাপোলো হসপিটালস ডক্টর্স প্রেসক্রিপশন অনুষ্ঠানে এই পর্যায়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, কোথাও যাবে না, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি অ্যাপোলো হসপিটালস ডক্টর্স প্রেসক্রিপশন অনুষ্ঠানে, কথা হচ্ছিল হৃদরোগজনিত সমস্যা এই বিষয়টি নিয়ে। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহাবুদ্দিন তালুকদার, সিনিয়র কনসালটেন্ট ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজি অ্যাপোলো হসপিটালস ঢাকা। স্যার, বিরতির আগে আপনাকে আপনার কাছ থেকে আমরা জানতে পেরেছি যে কী কী ধরনের উপসর্গ হলে সেটিতে আমরা বুঝবো যে আসলে এটি হার্টের সমস্যা কি না, যখন এই উপসর্গগুলো প্রকাশ পায় কিংবা যখন একটু জটিল হয়ে যায়, আপনাদের কাছে যখন এই সমস্যাগুলো নিয়ে যায় কীভাবে ম্যানেজ করেন বা সমাধান করেন? এটা তিন ধরনের পেশেন্ট আসে, একটা স্টেবল এঞ্জিনে বলি, মানে পেশেন্ট হাঁটলে ব্যথা হয় আবার রেস্ট নিলে কমে যায়, এটা একটা ধরন,
আরেকটা দেখা যাচ্ছে কয়েকদিনের মধ্যে তার ব্যথাটা আগে ছিল এখন বেড়ে গেছে, অনেক পরিমাণে বেড়ে গেছে, এটাকে আনস্টেবল এনজিনা বলি। আরেকটা যে হার্ট অ্যাটাক নিয়ে আসছে। তো তিন ধরনের পেশেন্ট তিন রকম আমরা ভাবে রিসিভ করি। যদি কেউ হার্ট অ্যাটাক নিয়ে আসে, যদি স্টেবল এনজিনা নিয়ে আসে, তাহলে আমরা সব পরীক্ষাগুলো করে ইসিজি ইকুড ট্রেডমিল ইকো করায় দেখি যে হার্ট পেশেন্ট, হ্যাঁ করোনারি অ্যানজিওগ্রাম করতে হবে, আমরা করোনারি অ্যানজিওগ্রাম পর্যন্ত করি। তারপরে কী করোনারি অ্যানজিওগ্রাম করার পর তিনটা জিনিস হবে, আপনার মানে হার্টের মানে রোগ আছে কি নাই প্রমাণ হবে, ফিনিশ, ঝামেলা শেষ। যদি ব্লক থেকে থাকে কী করতে হবে, অ্যানজিওপ্লাস্টি করতে হবে, বাইপাস করতে হবে, ফিনিশ। অথবা আপনার মনে করেন মেডিকেল ম্যানেজমেন্ট করতে হবে, কিছু করা যাবে না, এতই মানে আপনার ডিফিউজ ডিজিজ, আপনাকে মেডিকেল ম্যানেজমেন্ট যেতে হবে। তাতে আমাদের ট্রিটমেন্ট দিতে সুবিধা হয়, পেশেন্ট ট্রিটমেন্ট পেতে সুবিধা হয়। আচ্ছা, এটা হলো স্টেবল অ্যান্ড আনস্টেবল এঞ্জিনা। আনস্টেবল এঞ্জিনা যেটা বললাম যে কিছুদিন থেকে আগেই ব্যথা ছিল, কিছুদিন থেকে ব্যথা বাড়তেছে, তার ইন্টেন্সিটি বাড়তেছে, ডিউরেশন বাড়তেছে, এবং সে আরও বেশি প্রকটভাবে তাকে চেপে আসতে, তখন আমরা বলি আপনি হসপিটাল ভর্তি হন, ভর্তি হয়ে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করবো, করে ইভালুয়েট করবো। আর অ্যাকিউট হার্ট অ্যাটাক নিয়ে যদি আসে এবং সে যদি আমাদের 6 থেকে 12 ঘন্টার মধ্যে আমরা আসে, আমার দুই ধরনের পদ্ধতি আছে। একটা পদ্ধতি হচ্ছে মেডিসিনের মাধ্যমে ট্রিটমেন্ট করা, আর একটা পদ্ধতিতে আমরা ইমিডিয়েটলি পেশেন্টটাকে অ্যানজিওগ্রাম করতে নিয়ে যাই, নিয়ে ওইখানে অ্যানজিওগ্রাম করে আমরা দেখি কোনো কালপিট ব্লক যেটা আছে ওই মুহূর্তের জন্য কোনটা তাকে হার্ট অ্যাটাক মানে করতেছে, সেই ব্লকটাকে হয় আমরা বেলুন দিয়ে পরিষ্কার করি তাৎক্ষণিকভাবে। তখন তাৎক্ষণিকভাবে আমাদের অ্যাপোলো হসপিটাল, আমাদের একমাত্র হসপিটাল যেটা আমরা 24 ঘন্টায় প্রাইমারি অ্যানজিওপ্লাস্টি বলি আমরা। প্রাইমারি অ্যানজিওপ্লাস্টির সুবিধা কি, প্রাইমারি অ্যানজিওপ্লাস্টির হার্ট অ্যাটাক চলতেছে, তখন আমরা করি কি, যেবার হয় থ্রম্বাস রক্ত ধমনিত রক্ত দোলা বেঁধে গেছে অথবা রক্তনালী বন্ধ হয়ে গেছে, আমরা রক্ত ওই দোলাটাকে সাক করে নিয়ে আসি, নিয়ে এসে দেখি যে এখনও টাইট লেসে, তখন একটা স্ট্যান্ড করে দিই অথবা বেলুন করে দিই। আচ্ছা, আর একটা যেটা তাৎক্ষণিক সেটি সমাধান হয়, তাৎক্ষণিক যেটা হলে আমরা বলি অ্যাবর্টেড হার্ট অ্যাটাক, মানে বাচ্চা যেমন অ্যাবর্শন হয় হার্ট অ্যাটাক আমরা অ্যাবর্শন করতে পারি, তাতে যেটা হয় মাসেলগুলো ড্যামেজ হয় না, তাতে নর্মাল হার্ট পাওয়া যায়। কিন্তু দেরি করে আসলে সেই জিনিসটা হয় না, মাসেল ড্যামেজ শুরু হয়ে গেলে 6 ঘন্টার মধ্যে কমপ্লিট, 12 ঘন্টার মধ্যে পুরো কমপ্লিট হার্ট মাসেল ড্যামেজ হয়ে যায়। সো 12 ঘন্টা আগে আসতে পারলে আমরা এই জিনিসগুলো করতে পারি, বাট ফার্স্ট আওয়ার ইজ দ্য গোল্ডেন আওয়ার। একেবারেই সত্যি। এনজিওগ্রাম করার পেছনে একটু ভীতি কাজ করে অনেকের এবং করতে চান না, আপনারা যখন পরামর্শ দেন, আমরা কিন্তু দেখি সাধারণ রোগী যারা আছেন মনে করেন একটা সার্জারি বা এটা করলেই বোধ হয় আমি মারা যাব, এই ভীতিটা কিন্তু অনেকের মধ্যে আমরা দেখি, তো সেভাবে কীভাবে কাউন্সিল? ধন্যবাদ আপনাকে, এটা সত্যি। এবার সবার মানে মানে সব পেশেন্টের মধ্যে এটা বিরাজমান যে এনজিওগ্রাম করতে একটু ভয় পায়, বাট আমি বলবো অ্যানজিওগ্রাম এমন একটা পরীক্ষা, এটা কোনো অপারেশন না, এটাতে কোনো অজ্ঞান করা হয় না, জাস্ট আমরা হাত দিয়ে করলে 1 ইঞ্চি জায়গা ওই অবশ করে নিই, অথবা পা দিয়ে করলে ওরকম এক অ্যারাউন্ড মানে গ্রয়নে আমরা 1 ইঞ্চি জায়গা অবশ করে নিই, তাতে সে যে প্রসিডিউর করবে কিছু বুঝতে পারবে না এবং প্রসিডিউর সেফ। বাট ঠিক ইজ দ্যাট আপনাকে অ্যানজিওগ্রাম কোন পেশেন্টটা করবেন, কখন করবেন, আপনাকে সিলেক্ট করতে হবে, ইট ইজ ডক্টর সিলেকশন, নিশ্চয়ই পেশেন্ট কন্ডিশন দেখে যে আপনাকে সিলেকশন করতে হবে। আপনার একটা পেশেন্ট হার্ট ফেলিউর আছে, শুইতে পারতেছে না, হার্টের ফাংশন 20%, আপনি তাকে অ্যানজিওগ্রাম করে নিলে সেটা মারা যাবে। সো আপনাকে অ্যাসেস করতে হবে কোন পেশেন্ট অ্যানজিওগ্রাম করতে নেবেন, কোনটা নেবেন না। আর সাধারণত আমরা স্টেবল না করে নিই না, অ্যানজিওগ্রামের ঝুঁকি খুব কম, বাট আপনি ঝুঁকিমুক্ত বলতে পারবো না, বাট সব কিছু তো ঝুঁকিমুক্ত হওয়া যাবে না। বাট অ্যানজিওগ্রাম এমন একটা পরীক্ষা, এটা কোনো অপারেশন নয়, এমন একটা পরীক্ষা যে পরীক্ষাটা আপনাকে বলে দেবে বা আপনার ধমনীতে কোনো ব্লক আছে কি নাই, না থাকলে ভালো কথা, উইল বি সেফ। তাহলে না হলে যেটা হবে আপনি একটা প্যানিক নিয়ে আসবেন, আমার যে হার্টের ব্লক আছে মিড অফ দ্য নাইটে দেখা যাচ্ছে আপনার সমস্ত পরিবারকে নিয়ে আপনি ইমার্জেন্সি রাশ করলেন, অ্যানজিওগ্রামটা করা থাকলে আপনার ব্লক আছে নাই, ফিনিশ, ঝামেলা শেষ। আচ্ছা, আর হার্টের আর্টারি ব্লক হওয়ার স্পেসিফিক চিকিৎসাগুলো কী কী আপনারা দিয়ে থাকেন? আপনার আর্টার স্পেসিফিক চিকিৎসা যেটা বললাম সেটা হলো হয় যদি মাইল্ড মডারেট ডিজিজ হয়, মডারেট মাইল্ড মিনস আপনি 50% নিচে, মডারেট মিনস 50-70% ব্লক যদি থাকে, 70% নিচে হলে আমরা মেডিকেল ম্যানেজমেন্ট দিই। আচ্ছা, এবং 70% উপরে হলে আমরা হয় স্ট্যান্ডিং করি, যদি সিঙ্গেল ডাবল ভেসেল থাকে যাতে স্ট্যান্ড করে যদি ওনার ভবিষ্যৎ মানে হার্টের মানে রোগ মুক্ত রাখতে পারি, অথবা ভবিষ্যতে যাতে আর কোনো সমস্যা না হয় রাখতে পারি, তাহলে আমরা রিং পরাবো, অথবা বলবো আপনার বাইপাস হলে বাইপাস করবো। আরেকটা কথা বললাম যে এমন অবস্থায় কিছু কিছু পেশেন্ট আসে রিংও করানো যায় না বাইপাসও করানো যায়, তখন আমরা বলবো আপনি মেডিকেল ম্যানেজমেন্ট অপটিমাম মেডিকেল ম্যানেজমেন্ট নেন, ফিজিওথেরাপি মানে ফিজিক্যাল এক্সারসাইজ করেন, হাঁটাচলা করেন, খাওয়া দাওয়া ডায়াবেটিস কন্ট্রোল করেন, খাওয়া দাওয়া কন্ট্রোল করেন। এই সার্জারিগুলোর সাথে সাথেও তো আপনারা কিছু পরামর্শ রোগীদের দিয়ে থাকেন, সার্জারি পরবর্তী সময়ে যাতে সে ভালো থাকে অথবা এই জাতীয় সমস্যা যাতে আবার নতুন করে না আসতে পারে, এবং ফলো আপের একটা বিষয় রয়েছে, সেটি কি কি ধরনের পরামর্শ দিয়ে থাকেন? আমাদের যেটা হলো আমরা অ্যানজিওপ্লাস্টি করার পরে আমরা পেশেন্টকে সাধারণত বলি ডায়াবেটিস থাকলে ভালো কন্ট্রোল করতে হবে, প্রথমে ফুড খাদ্য অভ্যাস এবং জীবন প্রণালী, এই দুটা মিলে আপনাকে একটা মেডিসিনে কাজ করবে। আচ্ছা,
আপনি ডায়াবেটিস আছে, আপনি যদি মিষ্টি খেতে থাকেন, আপনি কোলেস্ট্রল আছে, আপনি চর্বিযুক্ত খাবার খেতে থাকেন, তাহলে তো আপনার খেয়ে লক্ষণ, আপনি যদি সিগারেট খেতে থাকেন তাহলে আপনার ওষুধ খেয়ে লাভ নেই। অতএব আপনাকে জীবন প্রণালী, জীবন মানে খাদ্য এবং জীবন প্রণালী আপনি চেঞ্জ করতে হবে। তারপরে আসে ডায়াবেটিস কন্ট্রোল, তারপরে আসে কোলেস্ট্রল কন্ট্রোল, তারপরে আসে ব্লাড প্রেশার কন্ট্রোল, তারপরে আসে স্মোকিং, এইগুলোকে আপনাকে অ্যাভয়েড করতে হবে। এখন অনেকেই সিগারেট খেয়ে বলবে যে আমি তো সিগারেট খাই নাই, আমার হার্ট অ্যাটাক হয়েছে, ওই লোক সিগারেট খায় যে কেন হার্ট অ্যাটাক হয়েছে, এগুলা জিওগ্রাফিক ডিস্ট্রিবিউশন, এগুলো আপনি অ্যাভয়েড করতে পারবেন, বাট অ্যাভয়েডেবল এন্ড ট্রিটেবল যে কজগুলো আছে ডায়াবেটিস, স্মোকিং, প্রতিরোধযোগ্য, এগুলো আমাদের প্রতিরোধ করে কিছু ঝুঁকি তো কমাতে পারি। আচ্ছা আচ্ছা, সেই জন্য আমরা এগুলোকে পরামর্শ দিই এবং রেগুলার ফলো আপের কথা বলি। অনেকে দেখা গেছে যে বাইপাস করে গেছে, রিং লাগে গেছে, এক বছরের মধ্যে কখন নেই, তারপরে আসে চেস্ট পেন নিয়ে, তার মানে এর মধ্যে সে ওষুধ খায়নি। কারণ আমরা রিং, তাদের একটা ধারণা থেকেই যায় যে আমরা তো চিকিৎসা করেছি, এখন আর নতুন হার্ট পেয়েছি, নতুন হার্ট পেয়েছি, এখন আর দরকার নাই, এখন আমি যেভাবে ইচ্ছা সেভাবে চলতে পারবো। তো কিছু কাউন্সিলিং কি তখন আপনারা দেন? আমরা কাউন্সিলিং করি, আমরা ইচ্ছা সময় কাউন্সিলিং দিই, আমরা ডায়েট চার্ট দিয়ে দিই এবং পেশেন্টের পুরো মনিটর করার জন্য যে মেডিসিনটা সেগুলো দিয়ে আমরা বুঝিয়ে দিয়ে কীভাবে আপনার খাবেন, কতদিন খাবেন, কদিন পর আসবেন, কী কী করে নিয়ে আসবেন, পরীক্ষা করে নিয়ে আসবেন, কতদিন পর আপনার ফলো আপ করতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় আমরা প্রায় দেখি, খুবই দুর্ভাগ্যজনক হলেও সত্য, যে হার্টের অপারেশন বা সার্জারির কথা যদি বা প্রসঙ্গ যদি ওঠে, বিষয় যদি ওঠে, তাহলে কিন্তু দেশে থাকার কথা একেবারেই অনেকেই আছে যে দেশে থাকার বা দেশ থেকে চিকিৎসা নেওয়ার কথা চিন্তা করেন না, তারা পার্শ্ববর্তী দেশগুলোতে কিংবা আরও কোনো ভালো জায়গায় সময় মতো যেতে হবে নিশ্চয়ই, সেটি কিন্তু যে কোনো জায়গাতে আমরা বলবো যে এখন কতগুলো অ্যাডভান্স সেন্টার আছে বিশ্বের, বিশ্বের যে কোনো উন্নত মানের চিকিৎসা আমরা এখানে দিয়ে থাকি। এখন প্রবণতা আছে বাইরে যাওয়ার, এটা আমি প্রিভেন্ট করতে পারবো না, আমি আপনি করতে পারবো না। এখন আমাদের উপর যদি বিশ্বাস না থাকে, মানসিকতা, এখন আমি বলবো যে 40% যাওয়া কমে গেছে, 40-50% পেশেন্ট যায় না এখন আর বাইরে যায় না। আমরাই বলবো যে এই চিকিৎসাটা বাংলাদেশে হয় না, আপনি বাইরে যান। এবং এই বাইরে যাওয়ার বা অন্যান্য দেশের ডাক্তারদের থেকে শুধু অপারেশন বা সার্জারিটা করে নিলেই তো হয় না, ভবিষ্যতে যেমন ফলো আপের বা রেগুলার চেকআপের দরকার, সেটি কিন্তু বারবার করাটা সম্ভব হয় না বাইরে গিয়ে। তো সম্ভব হবে না, যেমন আপনার বাইপাস করে যদি বাইরে থেকে আসেন, বাইপাস করার এক মাস পরে ইনফেকশন হতে পারে, সেই ইনফেকশন যদি বাংলাদেশে আসেন, সার্জনরা এখানকার সার্জনরা বলবো যে আপনি যেখানে অপারেশন করছেন সেখানে যান, তাতে হয় কি পেশেন্টের বার্ড ইয়ে বেড়ে যায়, মানে লাইফ দুর্বিষহ হয়ে যায় একেবারে। আমরা দেখি দুর্ভাগ্যজনক হলেও আরেকটা ব্যাপার সত্য, এবং একটা বিষয় আমাদের খুব কষ্ট দেয়, যে একটা সময় আমরা দেখতাম যে খুব বৃদ্ধ বয়সে বা 40-45 বছর হয়ে গেলে তখন হার্টের সমস্যাগুলো আমরা হয়তো মাথায় আনতাম, কিন্তু এখন দেখি একটা বড় একটা গ্রুপ রয়েছে যারা ইয়াং, যারা কিনা এখন কাজ করছে, সেই একটা জনগোষ্ঠীর মধ্যে আমরা হার্টের সমস্যা দেখছি বা হৃদরোগজনিত সমস্যাগুলো দেখছি, এটি কেন? এটি আমাদের কতগুলো কারণ আছে, আমাদের ফাস্টফুড লাইফস্টাইল, ব্যাড হ্যাবিটস, এই কিছু কিছু জিনিস হচ্ছে। আপনি, আমি যখন ছিলাম, আমি আজিমপুর কলোনিতে ছিলাম, এমন কোনো মাঠ নেই যে আমি খেলিনি, এখন আমার ছেলে কী করে, কম্পিউটারে পাশাপাশি কাজ করে, কোনো ইনডোর গেমস নেই, আউটডোর গেমস নেই, একেবারে মানে ইনঅ্যাকটিভ লাইফ, সেডেন্টারি লাইফস্টাইল, সেডেন্টারি লাইফস্টাইল, আর কিছু বাজে হ্যাবিট আছে, সেই হ্যাবিটগুলোর কারণ অবভিয়াসলি দ্য বিগ পয়েন্ট, মানে এই বিষয়গুলো আসলে মাথায় রাখতে হবে, এবং মানে একেবারে শিশুকাল থেকেই আমাদের বাবা মায়েদের দায়িত্ব এই বিষয়গুলো। হার্টের রক্তনালীতে চর্বি জমা শুরু করে 20 বছর পর থেকে, যে কোনো সুস্থ মানুষের চর্বি জমা শুরু করে, তখন আপনি ইয়াং এজ থেকেই কিন্তু প্রসেসটা শুরু হয়, এখন আমরা যদি প্রতিরোধ করতে পারি তাহলেই তো সেটি সম্ভব থাকে। আরও একটি বিরতি সময় এসেছে প্রিয় দর্শক, অনুষ্ঠান এই পর্যায়ে নিচ্ছি আরও একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি অ্যাপোলো হসপিটালস ডক্টর্স প্রেসক্রিপশন অনুষ্ঠানে। কথা হচ্ছিল হৃদরোগজনিত সমস্যা নিয়ে, আমাদের মাঝে অতিথি হয়ে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহাবুদ্দিন তালুকদার, সিনিয়র কনসালটেন্ট ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজি অ্যাপোলো হসপিটালস ঢাকা।
অনেকগুলো বিষয় আমরা জেনেছি আপনার কাছ থেকে, কি কি ধরনের উপসর্গ হতে পারে, কি কি চিকিৎসা রয়েছে, বিশ্বমানের চিকিৎসা পদ্ধতি আমাদের দেশে আপনারা খুব সফলভাবে করছেন, এই বিষয়গুলো জেনেছি। আরও একটি বিষয় জানবো, প্রতিরোধের বিষয় বেশ কিছুটা আপনি ধারণা দিয়েছেন, হৃদরোগ প্রতিরোধে আসলে করণীয় কি, একেবারে সার্বিকভাবে সবার জন্য আপনার কোনো পরামর্শ আছে কিনা? প্রথমত আমাদের রিস্ক ফ্যাক্টর যেটাকে বলে, যার জন্য হৃদরোগ হতে পারে অথবা যার জন্য ব্রেন স্ট্রোক হতে পারে, যার জন্য আপনার কিডনির সমস্যা হতে পারে, সেই জিনিসগুলো আপনাকে আইডেন্টিফাই করতে হবে। সেই জিনিসগুলো কি? প্রথমত বললাম জন্মগত, বংশগত এবং আপনার লোকালিটি এরিয়া, এগুলো তো আছেই। তারপরে আসে আপনার ডায়াবেটিস। আপনার ডায়াবেটিস ডায়াগনোসিস করলে আপনার ডায়াবেটিসটা ওয়েল কন্ট্রোল থাকতে হবে। ডায়াবেটিস ইজ সাচ এ ডিজিজ, সে কাউকে ছাড়ে না, মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত ভিতরে অজ্ঞান তো আছে। তার প্রথম টার্গেট হলো হার্ট, ব্রেন, কিডনি, আই, চোখ, এগুলোকে সে ধরবে। ব্লাড প্রেশার সে যদি কারো থাকে, সেটা বংশগত থাকুক আর অ্যাকোয়ার্ড থাকুক, আপনাকে এটা কন্ট্রোল করতে হবে। যদি কোলেস্ট্রল থাকে, আপনাকে সেভাবে জীবন পদ্ধতি চেঞ্জ করতে হবে, এবং কোলেস্ট্রল যদি খাইতে হয় আপনাকে ওষুধ খেতে হবে, এবং সে আপনার চিকিৎসকের পরামর্শ নিতে হবে, সে হৃদরোগ হোক, মেডিসিন স্পেশালিস্ট হোক, এসব ডাক্তার কাছে আপনার পরামর্শ নিয়ে আপনি সেভাবে চলতে হবে জীবন যাপন। তারপরে যা আসে আপনার হলো স্মোকিং। আসলে ধূমপান তো অনেক রোগের ইনভাইট করে আর কি, কখনোই কোনো দিকেই ভালো কিছু বয়ে আনে না ধূমপান, তো সেটিকে পুরোপুরি ছেড়ে দিতে হবে। স্যার, কিছু শিশুদের রোগ বলছিলেন বা জন্মগত কিছু রোগের কথা বলছিলেন, হৃদরোগের, তো সেক্ষেত্রে কিছু কিছু রোগ আছে আপনি ইতিমধ্যেই বলেছেন যেগুলো শুরুর দিকে যদি আমরা ডায়াগনোসিস করতে পারি বা শুরুর দিকে যদি রোগটি নির্ণয় করা যায়, সেক্ষেত্রে ভবিষ্যতে শিশুটি সাধারণ মানুষের মতো হার্টের আপার চেম্বারে ফুটা থাকতে পারে, লোয়ার চেম্বারে সেটাকে বিএসডি বলা হয়, অথবা টেট্রালজি ফেলোট আছে কিনা, ফুটা আছে, অথবা রক্ত আছে কিনা, সংকুচিত আছে কিনা, ভালভ সংকুচিত আছে কিনা, মানে ম্যাল পজিশন অফ দ্য অ্যাওর্টা, যা যেই কোনো সমস্যা থাকুক না কেন সেটি শুরুতেই ডায়াগনোসিস হয়ে যায়। আমি মাদেরকে বলবো অথবা বাবাদেরকে বলবো, আমাদের দেশে এখন অনেক শিশু রোগ শিশু কার্ডিওলজিস্ট আছে, মানে আপনার পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট আছে, তাদের কাছে যে আপনার বাচ্চাকে অ্যাটলিস্ট একবার চেক আপ করে নেন জন্মগত কোনো ত্রুটি আছে কিনা। কারণ এই বাচ্চাটা যদি আপনার এইচডি অথবা বিএসডি অথবা আপনার হলো কোনো টেট্রোলজি ফ্যালট, এই কয়েকটা রোগ আছে যেগুলো সম্পূর্ণভাবে আপনার চিকিৎসা করলে বাচ্চারা সুস্থ বাচ্চা হয়। আমরা কি পারি না স্যার যে প্রতিটা হসপিটালে যাতে এই বিশেষ ব্যবস্থাটা থাকে যে একজন নিওনেটোলজিস্ট বা আপনি যেটি কথা বলেছিলেন যে শিশু হৃদরোগ বিশেষজ্ঞ, তিনি এসে নিজ দায়িত্বে বা সেই হসপিটাল তার দায়িত্বে তত্ত্বাবধানে থেকে এই পরীক্ষাটা করিয়ে? আমাদের হসপিটালে যেটা আছে সেটা হলো আমাদের হৃদরোগ মানে বিশেষজ্ঞ তো অবশ্যই আছে, বাট আমরা সাধারণত যদি কোনোরকম সাসপেক্ট যদি করি, নিউনেটোলজি যে আছে অর্থাৎ পেডিয়াট্রিক কার্ডিওলজি মানে পেডিয়াট্রিক কার্ডিওলজি যে আছে, যদি মনে করে সে সাথে সাথে নির্ণয় করে বাবা আমাকে ওভাবে চিকিৎসার পরামর্শ দিয়ে থাকে। আচ্ছা, এবং আপনার পরামর্শ নিশ্চয়ই আমাদের যারা দর্শক আছেন তারা শুনেছেন এবং সেভাবেই ব্যবস্থা নিতে হবে। একটু জানতে চাইব, যদি কোনো সমস্যার সমাধান বা এই যে জন্মগত ত্রুটি নির্ণয় করা না হয় শুরুর দিকে, পরবর্তীতে কী কী ধরনের সমস্যা হতে পারে এবং সেটি উপসর্গ দেখে বোঝার উপায় কী? যেমন আমি ছোট্ট একটা কথা বলি, যেটা এইচডি বলা হয়, যেটা হার্টের আপার চেম্বারে ছিদ্র, এটা মেয়েদের যদি হয় সাধারণত ডিউরিং প্রেগনেন্সি ডায়াগনোসিস হয়। আচ্ছা, তখন হয় কি, শ্বাসকষ্ট তেমনি প্রেগনেন্সি হয়, মানে এমন একটা জটিল অবস্থায় হয় যে ওই সময় আসলে সেই সমাধান করাটা সমাধান করা যায় না, সমাধান করতে গেলে কোনো অপারেশন করতে হবে, তার তো আপনার রেডিয়েশন প্রবলেম হয়, বাচ্চার প্রবলেম হতে পারে, তখন আমাদের ট্রিটমেন্ট করতে খুব অসুবিধা হয়। সেই জন্য প্রেগনেন্সির আগে আমি প্রত্যেকটা মাকে বলবো একটা ইকো করে নিতে, ইকো ইসিজি এক্সরে, এই তিনটা করলে থ্রি বেসিক টেস্ট এক করলে আমরা কিছু জন্মগত কোনো ত্রুটি আছে সেটা প্রেগন্যান্সির আগে করতে হবে, আগে করে। আচ্ছা, আমি সব মাকে বলবো এটা করে নিলে সুবিধা হবে, সুবিধা হবে বাচ্চার জন্য, সুবিধা হবে প্লাস মার জন্য সুবিধা হবে, ফ্যামিলি বার্ডেন করবে কমবে। সেই এই যে জিনিসটা আপনার যদি বাচ্চাকালে ট্রিটমেন্ট হয়ে যায় সম্পূর্ণ সুস্থ হয়ে যায়, এই যদি বাচ্চার সময় ট্রিটমেন্ট হয়ে যায় বাচ্চাকালে সম্পূর্ণ সুস্থ থাকবে। কোয়াপটেকশন অফ দেওয়াটা যে জটিল ডিজিজ বা যেটা ট্রিটমেন্ট হয়, ট্রিটমেন্ট আছে, সার্জারি আছে, সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। তো এই অসুস্থতা যদি না সময়মতো না করে বয়স সেগুলো যেতে হয়, হার্ট যেমন আমাদের ব্লাড প্রেশার বাড়ে সিস্টেমিক ব্লাড প্রেশার বাড়ি, তেমনভাবে হার্টের ওই হৃদরোগজনিত কারণের জন্য জন্মগত হৃদরোগের জন্য
লাংসের প্রেশার বেড়ে যায়, এটাকে পালমোনারি হাইপারটেনশন বলে। তখন পালমোনারি হাইপারটেনশন টু সিভিয়ার, মডারেট টু সিভিয়ার হয়ে যায়, তখন আর অপারেশন হয় না, তখন আর অপারেশন করে পেশেন্টকে বাঁচানো যায় না। ধুকে ধুকে পেশেন্টকে মরে, শ্বাসকষ্টে, অক্সিজেনে মানে আপনার বুকে ব্যথায়, শ্বাসকষ্টে, ওয়েট লস, এবং মানে মাসে দুই তিনবার করে হসপিটালে ভর্তি হয় পেশেন্টগুলোকে। মানে তখন আসলে তার জীবনটা, তখন সার্জারি করে কোনো লাভ হয় না, সার্জারি করলে সেটা মানে ফলপ্রসূ, যেটি খুব সহজেই করা সম্ভব ছিল, আগেই সহজেই করা সম্ভব ছিল, এটা জাস্ট আমাদের নেগলিজেন্সে অথবা আমাদের অজ্ঞতার জন্য এটা হয় না, অথবা আমাদের সিস্টেম, হেলথ সিস্টেম এরকম না। যেমন আমাদের যদি সবাইকে বাধ্যতামূলক করতে হচ্ছে প্রেগনেন্সির আগে আপনি ইসিজি এক্সরে ইকো করে নিয়ে আসেন, জন্মগত কোনো ত্রুটি আছে হার্টের আমরা দেখে নিই, তাহলে কিন্তু আমরা বাধ্য হতাম করতে টিকার মতো। আচ্ছা স্যার, ফলো আপের ক্ষেত্রে আপনারা কোন কোন ধরনের পরীক্ষা নিরীক্ষার কথা বলে থাকেন? এটা ডিপেন্ড করে, আপনি যদি আপনার একটা একটা প্রশ্ন, যদি আমাদের রোগীদের সাধারণ একটা অভিযোগ আছে কিন্তু আমাদের ডাক্তারদের উপরে যে অনেক বেশি অনেক বেশি পরীক্ষা নিরীক্ষা করার প্রতিবাদ কথা শুনি না, এটা এটা আমাদের দোষ আছে, আমি দর্শকদের অথবা রোগীদের দোষ দিব না, আছে, আমি তো অস্বীকার করছি না, বাট জিনিসটা হলো আপনি যদি ভালো জায়গায় যান, ভালো ডাক্তারের হাতে পড়েন, যারা আপনার কথা শুনবে, আপনাকে উপদেশ দিবে, আপনাকে সময় দেবে, আপনার তার কাছে যাবেন। আপনার এখন আমাদের দেশে অনেক ইয়াং ডাক্তার আছে যাদের পেশেন্ট কম বাট তারা ভালো ডাক্তার। আমাদের একটা ইয়ে আছে, কী বলে, প্রবণতা আছে যে পেশেন্ট যে ডাক্তার অনেক বয়স হয়ে গেছে, অনেক পেশেন্ট দেখে তার কাছে যায়, সে কিন্তু সময় দেয় না, দিতে পারে না, সেও তো একটা মানুষ, দিতে পারে না বলিয়ে সে ঠিকমতো তাকে মানে আপনার অভিযোগ শুনতে পারে না এবং তাকে পরামর্শ দিতে পারে না। বাট আপনি যদি ইয়াং জেনারেশন যারা আছে, ভালো ডাক্তার যান, তারা আপনাকে সময় দিবে, আপনার অভিযোগ শুনবে এবং একটা সুপরামর্শ দেবে। নিশ্চয়ই আমাদের দেশে এরকম অনেক ডাক্তার আছেন। তো স্যার, খাদ্যাভ্যাসের কথা বলছিলেন এবং জীবন প্রণালী যাতে ভালো থাকে, সঠিক একটা জীবন প্রণালী যেটি হৃদরোগের ঝুঁকিকে কমিয়ে দেবে, খাদ্যাভ্যাসের মধ্যে একটু যদি আমি জানতে চাই যে কী কী ধরনের খাবার আসলে হৃদরোগ প্রতিরোধের জন্য ভালো এবং হৃদরোগের বিভিন্ন জটিলতা যেগুলো আছে বা হৃদরোগী যারা আছেন তাদের জন্য আপনি প্রযোজ্য বলে মনে করেন? আমাদের প্রথমত যেটা হলো, আমি যেটা বলে করি যে মানুষের শরীরের তিনটা শত্রু, একটা হলো লবণ, সল্ট, সুগার অ্যান্ড কলার অয়েল। আচ্ছা, অনেকে যে বলেন লবণ ভেজে খাওয়া নাকি যায়, আমি এটা বলি লবণ খেতে হবে, লবণ তো আপনার শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস, বাট আপনার মেপে খেতে হবে। এই ভ্রান্ত ধারণাটা যে আসলেই ভ্রান্ত ধারণা সেটি স্যার একটু আমার মনে হয় দর্শকদের উদ্দেশ্যে বলা উচিত যে লবণ সেটি যেভাবেই খাওয়া হোক লবণ লবণই। আর লবণ যে আপনি খাবেন না তা নয়, আমরা কিন্তু বলি না লবণ খেয়ে না, আমরা বলি লবণটা পরিমিত। লবণ না খেলে কিন্তু হাইপোনেট্রিমিয়া হয়ে যাবে, তাতে ব্রেন অকেজ হয়ে যাবে, অর্গান অকেজ হয়ে যাবে। লবণ, তারপরে আসে আপনার সুগার, এবং তারপরে আসে অয়েল, বিশেষ করে কুকিং অয়েল, রান্নার তেলটা। আমাদের এত ভেজাল রান্নার তেল হয় আপনি, ওইটা সবচেয়ে বেশি ক্ষতিকর। যেমন আমি আমার পেশেন্টকে বলি আপনি গরুর মাংস খান বাট আপনি ঝোলটা খেয়ে না, বিকজ আপনি গরুর মাংসের মধ্যে যে চর্বিটা থাকে, আপনি চুলাতে যখন আপনার এটাকে রান্না করেন, এই চর্বিটা গলে কিন্তু ওই ঝোলের মধ্যে আসে, ওটার মধ্যে তেল আসে, কুকিং অয়েল আসে, ওটার মধ্যে মশলা আসে, ওটার মধ্যে সব রকম অপদার্থ জিনিস আসে। আপনি মাংস তুলে খান, আপনার ক্ষতি হবে না। আপনি বিদেশে দেখেন, তারা কিন্তু প্রচুর কাবাব খায়, তাদের কিন্তু হৃদরোগের সমস্যা আমাদের চেয়ে কম। তার মানে ঘুরে ফিরে সেই নিয়ন্ত্রিত জীবন প্রণালী এবং খাদ্যাভ্যাস, এবং আমাদের যেটা আমি বলবো যে সবুজ এবং হলুদ শাক সবজি বেশি করে খাওয়া, এগুলোর কোনো বিকল্প নেই, সেটি সব রোগের ক্ষেত্রে এবং ভালো থাকার ক্ষেত্রে খুব প্রযোজ্য, সাথে করে এক্সারসাইজ বা নিয়মিত ব্যায়ামটাও কিন্তু সবার জন্য। এবং আপনার ওভারওয়েট, যেটা বিএমআই বলি আমরা, সেটাকে আপনি কন্ট্রোল করেন। আপনার ওভারওয়েট ইজ দ্য বিগ ডিজিজ, obesity is the big disease, সেটিও মহামারী আকার ধারণ করছে এবং আমরা চাই এই বিষয়গুলো থেকে আমরা একটু দূরে সরে আসি এবং আমরা নিয়মিত ভালো খাদ্যাভ্যাস এবং ভালো জীবন প্রণালীর মাধ্যমে হৃদরোগ থেকে মুক্ত থাকি। আপনাকে স্যার অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শকদেরকে এবং ধন্যবাদ আরটিভিকে। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম হৃদরোগজনিত শারীরিক সমস্যা নিয়ে, বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ জানলাম আমাদের আজকের অতিথির কাছ থেকে, নিশ্চয়ই উপকারে আসবে আপনাদের। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী পর্বে আবার দেখা হবে আপনাদের সঙ্গে। ধন্যবাদ সবাইকে।